সম্প্রতি এশিয়াটে সোনাজয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের বাড়িতে অবৈধ কাঠ মজুদ আছে বলে অভিযোগ তুলে অভিযানে গিয়েছিল বন দপ্তরের স্পেশাল টাস্কফোর্স। এরপর স্বপ্নাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য লিখে পোস্ট করেন চিরঞ্জিৎ বিশ্বাস নামে এক যুবক। আর এতে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ নামে একটি সামাজিক সংগঠনের সদস্যরা। তারা চিরঞ্জিতের নামে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সংগঠনের পক্ষে গণেশ রায় বলেন, চিরঞ্জিৎ যে ভাষায় স্বপ্নার নামে মন্তব্য করেছেন তাতে গোটা রাজবংশী সমাজ তথা নারীদের অপমান করা হয়েছে। এছাড়া স্বপ্নার মতো একজন সফল অ্যাথলেটকে বদনাম করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন তিনি। চিরঞ্জিৎ বিশ্বাস নামে একজন ব্যক্তি, জলপাইগুড়ি জেলাতেই বাড়ি, ওর নামে আমরা ডেপুটেশন করার জন্য এসেছি। কি কারণে? কারণ হচ্ছে যে স্বপ্না বর্মনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, এবং সেই ভাষা আমরা মুখে আনতে পারবো না যে ভাষা ব্যবহার করেছে, সেই বিষয়টার প্রতিবাদ করার জন্য আমরা এসেছি। কারণ যেখানে যেভাবে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা শুধুমাত্র স্বপ্না বর্মনকে অপমান নয়, তার সঙ্গে সঙ্গে রাজবংশী নারী সমাজ এবং সমস্ত নারী সমাজ এবং রাজবংশী জাতিকে আক্রমণ করা হয়েছে।